লাউয়ের ফলন দ্বিগুণ পেতে অথবা প্রথমবার যখন আপনারা গাছ থেকে লাউ কেটে নেবেন, লাউ কোমড়া কেটার পরে আবার দেখবেন লাউ ধরা শুরু করবে। এটি কীভাবে করবে এবং এটার জন্য আমরা কী কী কাজ করতে পারি তার আগে বলে রাখি, আমরা সাধারণত যারা লন্ডনে থাকি বা শীতের দেশে থাকি আমরা গরম কিন্তু খুব কমই পাই। এজন্য আমাদের গাছগুলোতে যখনই লাউ আসে প্রথম দিকে, আপনার জুলাইয়ের দিকে চলে আসে লাউগুলো, দেখেন তো লাউ আসার পরে লাউগুলো খুব দ্রুত বড় হতে থাকে। তো দ্রুত বড় করার জন্য আমরা যেটা করি সেটা হলো ঘরে তৈরি জৈব লিকুইড সারগুলো ব্যবহার করতে থাকি, কারণ এখানে কেমিক্যাল কোনো সার পাওয়া যায় না। তাই লাউগুলো প্রথমবার যখন বড় হয় সেগুলো আমরা কেটে নিয়ে নিই। সাধারণত পরাগায়নের 14 দিন পরে লাউ খাবার উপযুক্ত হয়ে যায়। তো 15 থেকে 20 দিনের মাথায় যদি লাউগুলো না কাটেন তাহলে কিন্তু লাউগুলো শক্ত হয়ে যায়। অনেকে আবার খুব কষি লাউ খেতে পছন্দ করেন, তো পরাগায়নের 8-10 দিন পরেও লাউগুলো কেটে অনেকে খেয়ে ফেলেন। তো এখন খাওয়ার পরে গাছে তো আবার পুষ্টি দিতে হবে, যে যেহেতু রোদ আছে আমরা আগস্ট পুরো মাস এবং সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু লাউ পেতে পারি। শীত চলে আসা শুরু হয়ে গেছে, আবার এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে চতুর্দিকে। এজ এ রেজাল্ট আমাদের দেখা যাচ্ছে যে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর যখন বৃষ্টি হয় আমরা 2 দিন কিন্তু গাছে কোনো ধরনের পানি দিব না, লাউ গাছ বলেন বা কুমড়া গাছ বলেন। 2 দিন যদি আমরা কোনো পানি না দিই তাহলে কোনো সমস্যা হবে না। আর এটা হলো প্রাকৃতিক সার, বৃষ্টির পানিটা হলো প্রাকৃতিক সার, সরাসরি গাছ যতটুকু প্রয়োজন ততটুকু গোড়াতে টেনে নেয় এবং পাতাগুলো সব সতেজ হয়ে যায় আর ফুল আসা শুরু হয়ে যায় অনেক জোরে সরে। এখন আমরা যে লাউ গাছের যে যখন আমরা দেখবো যে প্রথম লাউ খেয়ে নিয়েছি ফুল আসতেছে না, তখন আমাদের কী করতে হবে? আরেকটা কথা হচ্ছে যে বৃষ্টির দিনে যখন বৃষ্টি হয় গাছের চারপাশে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় চলে আসে। তবে সবচেয়ে মারাত্মক পোকামাকড়ের মধ্যে হলো স্নেল এবং স্লাগ, যে শামুকগুলো আছে এরা কিন্তু গাছ খেয়ে ফেলে। এরা খুব পছন্দ করেন লাউ পাতা এবং লাউ গাছ, এক রাতের মধ্যে তারা একটা বাগান সাবাড় করে দিতে পারে কারণ এত বেশি আসে। এজন্য স্নেল এবং স্লাগের মেডিসিন সাধারণত সব ধরনের সুপার মার্কেটে পাওয়া যায়, বিশেষ করে পাউন্ড শপে কম টাকায় পাওয়া যায়। সেটা যদি আপনারা গাছের চারপাশে ছিটিয়ে দিয়ে রাখেন তাহলে স্নেল এবং স্লাগ আপনার গাছ নষ্ট করতে পারবে না। বিশেষ করে ভোরবেলা এবং সন্ধ্যাবেলায় অবশ্যই চেক করতে হয়। আর আমরা প্রথমবার লাউ খাওয়ার পরে কী পুষ্টি দিব সেটা হলো বিভিন্ন ধরনের ফলমূল, এভাবে আমরা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে পানিটা আমরা 24 ঘন্টা বা 72 ঘন্টা পর এই পানিটা আমরা পাতলা করে গাছের গোড়াতে দিয়ে দিব। তো গাছের গোড়াতে দেওয়ার পরে যে শাকসবজিগুলো থাকে এগুলো কী করব, এটা হলো আমাদের যে অ্যালটমেন্ট থাকবে সে অ্যালটমেন্টে আমরা যেটা করব সেটা হলো বিভিন্ন ধরনের বাকেট, যে বাকেট আমি ভিজালাম সেটা যদি নিচের থেকে আপনারা ছিদ্র করে অথবা ড্রাম ছিদ্র করে এভাবে ব্যাডের মধ্যে রেখে দেন, শাকসবজির খোসা সবগুলো দিয়ে হালকা একটা ছোটো একটা ছিদ্র করে দিলে হয় আর পানি দিয়ে দেন, তাহলে এটা আস্তে আস্তে করে গাছ শুষে নিবে। আর একটু যদি কম্পোস্ট সরাইয়ে গাছের নিচের থেকে শাকসবজিগুলো ভিজানো পানিগুলো দেওয়ার পর এগুলা যদি আপনারা মাটির নিচে দিয়ে দেন তাহলে এগুলা 1 থেকে 1.5 সপ্তাহের ভিতরে পচে কম্পোস্ট হয়ে যায় মাটির সাথে, আর পারলে উপর থেকে কিছু শুকনো পাতা দিয়ে দিবেন। তবে আরেকটা কথা হচ্ছে যে বৃষ্টি হলে তো সমস্যা নেই, গাছ সতেজ থাকে বাগানে না গেলেও চলে, কিন্তু আপনি যখন বেড়াতে যাবেন কোথাও, এখন হলিডে চলতেছে 1 সপ্তাহ 10 দিনের জন্য অথবা বিভিন্ন অনুষ্ঠানে আমরা চলে যাই, তখন গাছে রেগুলার আমরা পানি দিতে পারি না। বিশেষ করে টবের গাছে তো আরও মারাত্মক, আমরা পানি কীভাবে দিব কারণ টবের গাছে প্রতিদিন পানি দিতে হয়, তাহলে তো গাছ নষ্ট হয়ে যাবে। এটার জন্য আমরা কী কী করি? সাধারণত এরকম আমাদের যে অ্যালটমেন্টগুলো থাকে, যে ব্যাডগুলো থাকে, এই ব্যাডগুলোতে আমরা এভাবে বালতিতে করে পানি রেখে দিতে পারি, বালতিতে এবং ড্রামে, তবে ছোট্ট একটা ছিদ্র করে আমরা রেখে দিতে পারি। আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো কীভাবে আমি ছিদ্র করে বালতিগুলো এখানে বসিয়ে রাখি। সাধারণত টবের মধ্যে আমি বোতল ছিদ্র করে বসিয়ে রাখি। আর এই যে ফসল কাটার পর এটা কেটে নেওয়ার পরে আরও ধরবে, উপরে দেখেন লাউ, নিচে হলো কুমড়া, দুইটা গাছে আমি দিয়েছি ব্যাডের মধ্যে। তো এদিকে অনেকগুলো লাউ হয়ে যাচ্ছে আবার এদিকে কুমড়া, তো দুইটার জন্য গাছে তো প্রচুর পরিমাণে, এই যে দেখেন লাউ, প্রচুর পরিমাণে পুষ্টি আমাকে দিতেই হবে। তো এটার জন্য সাধারণত আমি যেটা করি, মাছের হাড়, মাছের গুঁড়া, যে কী বলে রক্ত, এগুলো গুঁড়ো পাওয়া যায়। বিভিন্ন ধরনের শাকসবজি সারা বছর যদি আপনি শুকিয়ে রাখেন সেটা গুঁড়ো করা যায় অথবা সেটা ভিজিয়ে পানিটা দেওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা করি সেটা হলো সপ্তাহে 1 দিন পানিতে দই, মানে দই বলতে 1 কাপ পরিমাণ দই আপনি 5 লিটার পানিতে মিশিয়ে সেটা গাছের গোড়াতে দিতে পারেন। আরেকটা হচ্ছে দুধ, সপ্তাহে 1 দিন আপনি 1 লিটার পানিতে ধরেন যে অল্প একটু দুধ দিতে পারেন, অথবা যদি আপনি মেজার করেন 2 লিটার পানিতে 1/2 কাপ পরিমাণ দুধ আপনি মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন। আর ডিমের খোসা সরাসরি না দিয়ে একটু শুকিয়ে গুঁড়ো করে দিবেন, তাহলে আপনার দ্বিতীয়বারও আপনি লাউ এবং কুমড়ার
অধিক ফলন অনায়াসে পেয়ে যাবেন। এই যে দেখেন ডগা ডগা এভাবে ফুল চলে আসবে লাউ এবং কুমড়া দুইটার মধ্যেই। তার কারণ হচ্ছে আপনার পুষ্টির উপরে নির্ভর করবে আপনি কত ফসল পাবেন। কারণ আমি একই সাথে দেখা যাচ্ছে যে লাউ গাছ এবং কুমড়া গাছ দিয়ে দিয়েছি ব্যাডের মধ্যে, ফলে অনেকগুলো লাউ এবং অনেকগুলো কুমড়া আমরা অতি সহজে পেয়ে যাই দ্বিতীয়বারেও। তো বেড়াতে যাওয়ার আগে আপনি 7 দিন থাকেন, 5 দিন থাকেন, অনেকে দেখা যায় যে বেড়াতে যাওয়ার পরে 8-10 দিনও আসে না, তাহলে গাছগুলো তো শুকিয়ে মারা যাবে। সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য হলো এই যে ব্যাডের ভিতরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাডের মধ্যে আপনি পানির ব্যবস্থা করে যাবেন। আর আশেপাশে যে এইভাবে এভাবে যদি আপনি ড্রামে করে পানির ব্যবস্থা করে রেখে যান, আর একটা ড্রাম এই যে ছিদ্র করে এটা বাগানের মধ্যে ভিতরে দিয়ে রাখেন, তাহলে এগুলো হলো শাকসবজির খোসা বীজানো পানিটা এখানে দেওয়ার জন্য। যে দেখেন এভাবে বালতিটা নিচের থেকে একটু ছিদ্র করে এভাবে যদি বসিয়ে রাখেন, তাহলে এই পানি চুষে নিবে হলো গাছ। দেখতে পাচ্ছেন একদম বালতি ভরা পানি, নিচে কিন্তু ছোট্ট একটা ছিদ্র করা, যেন সব পানিগুলো একবারে চলে না যায়। গাছের মাটিগুলো যখন শুকিয়ে যাবে তখন এখান থেকে আস্তে আস্তে করে টেনে নিবে। আর যদি আপনি এভাবে বালতিতে সংরক্ষণ করে রেখে দেন সারা বছরের শাকসবজিগুলো, এভাবে আপনি পচিয়ে রেখে দেন, তাহলে একবার ফসল কাটার পরে কম্পোস্টের জন্য তৈরি করার জন্য গাছের গোড়া থেকে মাটি সরিয়ে এই কম্পোস্টগুলো ঢেলে দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। আর এখানে দেখা যাচ্ছে চা পাতা ভিজিয়ে রাখা হয়েছে, চা পাতা লিকার করার জন্য। তো অনেকগুলো চা পাতা আপনারা এখানে রেখে দিতে পারেন, তো সেটা একটা লিকারের মতো হয়ে যায়। আর 1 চিমটি হলুদ আপনারা মিশিয়ে দিবেন অন্তত সপ্তাহে 1 দিন। আর এই যে দেখেন গাছের বুড়ো ওই যে পাতাগুলো এভাবে দিয়ে দিবেন, এই যে দেখেন বালতিতে করে এখানে রেখে দেওয়া হয়েছে পানি। আর সাথে হলো বিভিন্ন ধরনের খোসা বীজানো পানি, বিশেষ করে কমলা, লেবু আর হচ্ছে যে যে কলার খোসা বীজানো, এই পানিটা সপ্তাহে 1 দিন অবশ্যই আপনারা দিবেন। তারপরে মাটির কম্পোস্ট সরিয়ে এই যে এগুলো সবজিগুলো আবার ওখানে দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন। তাতে আপনি দেখবেন ফলন আপনার কীভাবে আবার ডগায় ডগায় ফুল চলে আসবে। লাউ গাছের ডগায় ডগায় অনায়াসে ফুল আসবে। আর এই যে বুড়া পাতাগুলা, শুকনো পাতাগুলো, যেহেতু আপনার ফসল একবার হয়ে গিয়েছে অনেকগুলো পাতা শুকিয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আপনি ভিতরে, তো এগুলো আপনি গাছের গোড়াতে দিয়ে দিবেন, এগুলো পচে আবার কম্পোস্ট হয়ে যাবে। তো আমার মতো আপনিও খুব সহজেই অনেক ফল পাবেন, অনেক ফলন পাবেন, লাউ করেন আর কুমড়া করেন, যদি এভাবে যত্নটা নিতে পারেন। অনেক বেশি কিছু কিন্তু দিতে হয় না, হালকা একটু কষ্ট করতে হয়, মাঝে মধ্যে মাটি একটু সরিয়ে সেখানে বিভিন্ন ধরনের যে আপনারা আমরা যে মাছ খাই, মাছের যে আইসগুলা থাকে মাছ কাটার পরে, সেগুলো কিন্তু খুব সহজে আপনি মাটির নিচে দিয়ে দিবেন, এগুলো কিন্তু মাটি থেকে মাটিতে মিশে যাবে কয়েকদিনের মধ্যেই। আর চা পাতা লিকার করে সে লিকারের মধ্যে সপ্তাহে 1 দিন, ধরেন 1 লিটার যদি আপনি একটু লিকার করে সেটা পাতলা করে 1 লিটার পানিতে মিশিয়ে নেন, সেখানে 1 চিমটি পরিমাণ দিয়ে দিবেন হলো হলুদ, আর সেটা মাসে একবার অবশ্যই দিবেন।